তো প্রিভিয়াস ক্লাসে আমরা বৃত্তের অর্থাৎ 4B এর টাইপ 1 শেষ করেছিলাম, তো আমরা এখন টাইপ 2 তে আসবো। টাইপ 2 এর যে প্রথম প্রশ্ন সেটা আমরা সুবিধার জন্য লিখে রাখছি আগে থেকে, তো প্রশ্ন আমরা একটু পড়ি। 3x + by - 1 = 0, রেখাটি x² + y² - 8x - 2y + 4 = 0, বৃত্তকে স্পর্শ করলে b এর মান। তো আমরা বুঝতে পারছি এখানে যদি আমরা বৃত্ত ড্র করলাম, ধরি এই বৃত্তের ইকুয়েশন হচ্ছে এটা, এবং বলা হয়েছে যে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করছে, তাহলে আমরা বলতে পারি এই রেখাটি বৃত্তের স্পর্শক। তাহলে স্পর্শক যে কোনো জায়গায় আমরা রাখতে পারি, তো ধরলাম এটা একটা স্পর্শক, তো স্পর্শক নিচে লিখে দিলাম 3x প্লাস বিওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0, এবং বৃত্তের ইকুয়েশন আমরা মার্ক করলাম। এখন বলা হয়েছে এখানে একটা অজানা মান আছে b, b এর মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো নরমালি আমরা কি জানি যে বৃত্তের স্পর্শক, বৃত্তের কেন্দ্র থেকে যদি আমি স্পর্শক বল কোনো সরলরেখা টানি সেটা অবশ্যই কি হবে, লম্ব হবে। আচ্ছা, তো আমরা এই বৃত্তের ইকুয়েশন থেকে কি কি বের করে ফেলতে পারি, বৃত্তের কেন্দ্র বের করতে পারি। কারণ আমরা নর্মালি জানি বৃত্তের ইকুয়েশন যদি হয় x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, অর্থাৎ আমি যদি লিখি তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এই বৃত্তের ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, এবং ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো এই ইকুয়েশনের সাথে আমরা ইকুয়েশন যদি মিলাই তাহলে এখান থেকে আমি বৃত্তের কি এই বৃত্তটা কি বের করে ফেলতে পারবো, কেন্দ্র। তাহলে এখান থেকে কেন্দ্রটা কি হবে, মাইনাস জি মাইনাস এফ। তো এখানে এই কোশ্চেন থেকে আমরা বের করতে পারি জি ইকুয়াল টু হচ্ছে কত, 8 ভাগ 2 4, তাহলে মাইনাস 4। জি এর মান হচ্ছে কত, মাইনাস 4, আর এফ এর মান হচ্ছে মাইনাস 2 ডিভাইডেড বাই 2 ইটস মাইনাস 1। তাহলে এই কোশ্চেন থেকে জি আর এফ এর মান পেয়ে যাচ্ছি, কিন্তু জি আর এফ তো বৃত্তের কেন্দ্র না, বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে প্লাস 4 প্লাস 1। আচ্ছা, ভালো কথা। তো এখান থেকে আমরা মার্ক করতে পারি সি এর মান হচ্ছে কত, দেওয়া আছে 4, সি এর মান হচ্ছে 4। তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারি, বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারি। ব্যাসার্ধ বের করতে হলে কি লাগবে আমার, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি হোল রুট ওভার। তো জি স্কয়ার মান হচ্ছে কত, মাইনাস 4 স্কয়ার মান হচ্ছে 16, এফ স্কয়ার মান হচ্ছে 1, সি এর মান হচ্ছে 4, ক্যালকুলেশন করলে আসবে রুট 13। তার মানে এই কেন্দ্র থেকে বৃত্তের পরিধির উপর, অর্থাৎ আমরা বলতে পারি সোজা বাংলা কথা এটার বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার 13। যেহেতু স্পর্শ বৃত্তের বাহিরে স্পর্শ করে, বাহিরে কোনো পয়েন্টকে স্পর্শ করে, অর্থাৎ আমরা বলতে পারি কোনো পরিধিস্থ কোনো বিন্দুকে স্পর্শ করে, তাহলে কেন্দ্র থেকে ওই পরিধিস্থ বিন্দুর যে দূরত্ব বা আমরা লম্ব যাই বলি সেটা হবে বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ এই 4 1 বিন্দু থেকে 3x প্লাস বিওয়াই মাইনাস 1 সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে রুট 13। আচ্ছা, তাহলে এবার আমরা এখন সরলরেখা আমরা বের করতে হবে b এর মান। তাহলে আমরা এখন আমাদের প্রিভিয়াস যে নলেজ অর্থাৎ সরলরেখার কনসেপ্টটা একটু ইউজ করব, একটু মুছতেছি এটা। সরলরেখার কনসেপ্ট আমরা কি জানতাম, আমরা এটা জানতাম একটুখানি আঁকতেছি, কোন নির্দিষ্ট পয়েন্ট থেকে কোন রেখার উপর অঙ্কিত লম্বের দূরত্বের মান যদি দেওয়া থাকে তাহলে আমাদের কয়েকটা ডাটা থাকবে, এই পয়েন্টটা দেওয়া থাকতে হবে, এই দূরত্বের মানটা দেওয়া থাকতে হবে, এবং এটা ইকুয়েশনটা দেওয়া থাকতে হবে। তাহলে আমরা মানে কোন মান যদি না দেওয়া থাকে সেটা নির্ণয় করতে পারবো। এখানে যদি মিলাই তাহলে এখানে আমার কেন্দ্রটা দেওয়া আছে, অর্থাৎ এটা দেওয়া আছে দূরত্বের মানটা দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে এটার এক্সাক্ট ইকুয়েশনটা আমরা অর্থাৎ বি এর মানটা বের করতে পারবো। যাই হোক, আমরা অঙ্কে আসি। তাহলে আমরা যদি অ্যাপ্লাই করি যে সরলরেখার কনসেপ্ট, তাহলে 3x এখানে অবশ্যই মডুলাস দিতে হবে 3x, তাহলে x এর জায়গায় আমি বসবো 4 এর মান, সরি x এর মান 4
প্লাস বি ওয়াই জায়গায় বসাবো কত ওয়ান আর এখানে মাইনাস ওয়ান আছে বসে যাবে মডুলাস ওভার তারপর রুট ওভার এক্স স্কোয়ার অর্থাৎ থ্রি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট থার্টিন আচ্ছা এটাকে উপাশে যদি নিয়ে যাই তাহলে এখানে থাকবে কত বা তিন চার বারো থেকে এক গেলে বারো প্লাস বি মাইনাস ওয়ান মডুলাস আর এখানে থাকবে হচ্ছে রুট ওভার থার্টিন ইন্টু রুট ওভার থ্রি স্কোয়ার মাইনাস নাইন প্লাস বি স্কোয়ার এরপর আমি যদি উভয় পাশে বর্গ করে দিই এখানে মডুলাস চলে যাবে এখান থেকে রুট ওভারটাও চলে যাবে তাহলে আমরা বর্গ করে পাই বা এগারো প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এখানে থাকবে আমার এগারো প্লাস বি হোল স্কোয়ার এখান থেকে থাকবে হচ্ছে তেরো নাইন প্লাস বি স্কোয়ার এটাকে স্কোয়ার করলে আমার আসে আমি এখানে এখানে লিখতেছি একটু কষ্ট হলে এগারো প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে বা এ স্কোয়ার অর্থাৎ একশো একুশ প্লাস টু এ বি অর্থাৎ বাইশ বি প্লাস বি স্কোয়ার এখানে আসবে হচ্ছে তেরো গুণ নয় একশো সতেরো সম্ভবত প্লাস থার্টিন বি স্কোয়ার ক্যালকুলেশন করে আমরা এখানে বি এর দুইটা মান পাবো বি এর কয়টা মান পাবো যেহেতু দ্বিঘাত সমীকরণ তাহলে এখানে বি এর একটা মান বি এর দুইটা মান এবং এটি হচ্ছে আমার টু এর একের অর্থাৎ দুই আর টাইপ টু এর প্রথম অঙ্কটার আনসার আশা করি সবাই বুঝতে পারছো তো আমি আরেকবার রিপিট করতেছি অর্থাৎ আমার একটা রেখার ইকুয়েশন দেওয়া ছিল এবং এর বলা হয়েছিল যে এই রেখাটি একটা নির্দিষ্ট বৃত্তকে স্পর্শ করছে সেক্ষেত্রে একটা অজানা মানের মান নির্ণয় করো যেহেতু স্পর্শ করছে তার আমার বলতে পারি সরলরেখাটি হচ্ছে বৃত্তের স্পর্শক সরলরেখাটি হচ্ছে বৃত্তের স্পর্শক সেখান থেকে আমরা আগে বৃত্তের ইকুয়েশন থেকে আমরা আগে কেন্দ্র বের করে নিয়েছি তারপর ব্যাসার্ধ বের করে নিয়েছি আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে পরিধস্থ যে কোনো বিন্দুর উপর অঙ্কিত লম্ব বা দূরত্বই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ কোন বৃত্তের কেন্দ্র থেকে যে স্পর্শকটার উপর দূরত্ব হবে ব্যাসার্ধের মানের সমান তারপর আমরা সরলরেখা কনসেপ্ট ইউজ করে বি এর দুইটা মান বের করছি ক্যালকুলেশনটা করলাম না সময় স্বল্পতা প্লাস জায়গা স্বল্পতার কারণে এটা সম্ভব হলো না তো আমি জাস্ট মেথডটা দেখাই দিলাম আশা করি তোমরা করতে পারবে তো আমরা তোমাদের যাদের সামনে বই আছে তোমরা পরের অঙ্কটা দেখতে পারো আমরা প্রশ্নটা মুছি আচ্ছা দ্বিতীয় প্রশ্নটা বলা হয়েছে যে ax প্লাস 2y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 রেখাটি অর্থাৎ সরলরেখার ইকুয়েশন দেওয়া আছে এবং একটা বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে এর মান নির্ণয় করো সেম প্রসেস প্রথমে আমরা বৃত্তের ইকুয়েশন থেকে যে আমরা প্রথমে কেন্দ্র বের করব তারপর ব্যাসার্ধ বের করব তারপর আমরা যে সরলরেখার কনসেপ্ট অনুসারে কোন নির্দিষ্ট বিন্দু থেকে কোন নির্দিষ্ট রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্বের যে সূত্রটা আছে সেই সূত্র ইউজ করে আমাদের এখানে এর মান জানতে চাওয়া হয়েছে এর মানটা আমরা নির্ণয় করতে পারবো তো এটা আর করাইলাম না আচ্ছা তিন নম্বর কি বল